মোহনপুর বিআরসি হলে বুধবার আয়োজিত হলো একদিনের এক সেমিনার। নয়া শিক্ষানীতি চালু হবার আগে স্কুলগুলোকে এ সম্পর্কে অবগত করার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে আলোচনা সভার। রাজ্য স্তর থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন এলাকায় চলছে সেমিনার। মোহনপুরে আয়োজিত সেমিনারে মহকুমার বিভিন্ন স্কুলের 20 জন শিক্ষক শিক্ষিকা এবং 10 জন প্রধান শিক্ষক সহ মোহনপুর বিদ্যালয় পরিদর্শক অংশ নেন। উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের পৌরপিতা মতিলাল দাস, মোহনপুর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের আধিকারিক সরকার সহ অন্যান্য। এ ব্যাপারে বলতে গিয়ে পৌরপিতা মতিলাল দাস বলেন, স্বাবলম্বনই নতুন শিক্ষা আইনের মূল উদ্দেশ্য। নতুন শিক্ষা আইনে যতটুকু আমরা পড়াশোনা করেছি, এটা একটা যাতে শিক্ষা গ্রহণের পরেও যাতে আমাদের ছেলে মেয়েরা তার ভবিষ্যৎটা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে করতে পারে, সে কোন সরকারি চাকরির দিকে না দেখে তাকিয়ে সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যাতে চেষ্টা করতে পারে, বা তার যে শিক্ষাটা এই শিক্ষাটাকে সমাজে কাজে লাগাতে পারে, তার জন্য এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।